আসসালামু আলাইকুম, বিবিএস নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। খবর পড়ছি আমি সুমনা আফরোজ। বগুড়া আদমদীঘি মডেল মসজিদ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা। বগুড়া থেকে স্টাফ রিপোর্টার হুমায়ুন আহমেদের পাঠানো তথ্য। বগুড়া আদমদীঘিতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় বগুড়া আদমদীঘি উপজেলায় আদমদীঘি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিয়াউল হক, জেলা প্রশাসক বগুড়া। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি দুপচাচিয়া আদমদীঘির নয়নের মণি জনাব আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু, চেয়ারম্যান উপজেলা পরিষদ আদমদীঘি। উপস্থিত এই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন জনাবা সীমা শারমিন উপজেলা নির্বাহী অফিসার ও অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহবুবা হক, সরকারি ভূমি কমিশনার। গণপূর্ত বিভাগের নির্বাহী কর্মকর্তা জনাব বাকেউল্লাহ আদমদীঘি বগুড়া। আরও অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন জিল্লুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাপা খন্দকার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ। উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সীমা শারমিন উপস্থিত এই বগুড়া জেলার গণপূর্ত অধিদপ্তরের সম্মানিত নির্বাহী প্রকৌশলী, উপস্থিত আদমদীঘি উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম খান।